প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের প্রাথমিক গণিতের অধ্যায় পাঁচের অনুশীলনী 5.3 এর 4, 5, 6 এই অঙ্কগুলো আমরা শিখব। সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং আমি যে জিনিসগুলো বোর্ডে লিখি অবশ্যই সবাই লিখে নেবে। বিগত ক্লাসে আমি কিন্তু বলেছিলাম তোমাদের রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে, মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে এটা কিভাবে আমরা করতে পারি। এই যে 4 নম্বরের যে অঙ্কটা, এটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম তোমরা বাসায় সেটা প্র্যাকটিস করবে, যদি না পড়ো আমি কিন্তু করে দেব। হ্যাঁ, আমি এখন অঙ্কটা করে দেব, সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং অবশ্যই আমি যখনই বোর্ডে লিখি তোমরা সাথে সাথে কিন্তু বোর্ডে লিখে নেবে। তোমরা অনুশীলনী 5.3 এর 65 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। আমরা এই অঙ্কটা কিন্তু গাণিতিক পদ্ধতিতেও করতে পারি, আবার আমাদের যে সাধারণ যে মূল নিয়ম গণিতের, সেই গণিতের মূল নিয়ম ধরেও কিন্তু করতে পারি। হ্যাঁ, আমরা যদি মোট টাকা থেকে মনির 125 টাকা বাদ দিয়ে দিই, আমরা মোট টাকা থেকে মনির 125 টাকা বাদ দিয়ে দিই, দিলে কিন্তু দুজনের টাকা সমান হয়ে যায়। আমরা লিখে ফেলি, রূপা ও মনির মোট টাকা থেকে রূপা মনির মোট টাকা থেকে মনির 125 টাকা বাদ দিলে দুইজনের টাকা সমান হয়। অর্থাৎ আমাদের যে মোট যে টাকাটা, সেই মোট টাকা কত? মোট টাকা আছে 875 টাকা। এই মোট টাকা থেকে যদি আমরা মনির 125 যে বেশি টাকাটা, মনির 125 হ্যাঁ, রূপা মোট টাকা থেকে মনির 125 বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকা কিন্তু সমান হয়ে যাবে। এবং এখান থেকে আমরা যদি যে টাকাটা পাবো বাদ দেওয়ার পরে সেটাকে দুই দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে কিন্তু আমরা এখানে রূপার টাকাটা পেয়ে যাব। এবার রূপার টাকা আমি যা পাবো তার সাথে 125 টাকা যোগ করলে কিন্তু আমি মনির টাকা পেয়ে যাব। তাহলে করে ফেলি আমি, অতএব রূপা ও মনির সমান মোট টাকা পরিমাণ 875 বিয়োগ 125 কত পাচ্ছি আমরা? 5 আছে কত হলে 5 হয় 0, 2 আছে কত হলে 7 হয় 5, 1 আছে কত হলে 8 হয় 7। এই 750 টাকা আমি পেলাম রূপা ও মনির মোট টাকার পরিমাণ যখন সমান হবে। এবার লেখা অতএব রূপার আছে 750 কে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি রূপার টাকাটা পেয়ে যাব। দুই দিয়ে ভাগ করে দিই, দুই সাতের ভিতরে যাই তিনবার, এক থেকে যায় একের পাশে 5 হলে, একের পাশে 5 হলে 15 হয়ে যায়, তার ভিতরে যায় হচ্ছে 7 দোকানে 14, 7 বার, এক বাকি থেকে যায় একের পরে 0, তাহলে 10, 10 এর ভিতরে যায় 5 বার, হ্যাঁ 375 টাকা। এই টাকাটা কার আছে?
রূপার আছে। এবার রূপার আমি যে টাকাটা পেয়েছি সেই রূপার টাকার সাথে এই যে মনির যে বেশি 125 টাকা এটা আমি যোগ করে দেব, তাহলে কিন্তু আমি মনির টাকা পেয়ে যাব। অতএব মনির আছে 375 যোগ 125, হ্যাঁ যোগ করে দিই, 5 আর 5 10 0, হাতে 1 2 রাখে 3, 7 আর 3 10 0, হাতে 1 1 আর 1 2 3 আর 2 5, হ্যাঁ তাহলে আমি পেলাম 375 আছে 375 টাকা আর মনির আছে 500 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু গাণিতিক পদ্ধতিতেও করা যায়, কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের কিন্তু অঙ্কগুলো এইভাবে করতে হবে এবং এইভাবে অঙ্ক শেখায় যুক্তিযুক্ত। হ্যাঁ সবাই তুলে নিয়েছো, সবাই পরের অঙ্কটা লক্ষ্য করো, 5 নম্বর অঙ্কটা সবাই লক্ষ্য করো। দেখো 5 নম্বর অঙ্কটা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের যে বয়সটা তার 4 গুণ হবে পিতার বয়স, পৃথকভাবে পিতা ও পুত্রের বয়সের পরিমাণ নির্ণয় করো বা পিতা ও পুত্রের বয়স কত। হ্যাঁ আমরা লিখি 5 নম্বর, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত। আমরা লিখি পুত্রের বয়স 1 গুণ, কারণ পুত্রের বয়স কত আমরা কিন্তু জানি না, কিন্তু পুত্রের বয়সটা তো অবশ্যই পুত্রের বয়সের 1 গুণই হবে, পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স বইয়ের যে তথ্য সেই অনুসারে পিতার বয়স পাচ্ছি আমরা পুত্রের বয়সের 4 গুণ, এবার দেখো পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, কারণ পুত্রের যে বয়সটা আমরা পাবো সেটা পুত্রের বয়সের অবশ্যই 1 গুণ হবে এবং পুত্রের বয়স আমরা যা পাবো পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ। অতএব লিখি, অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 4 আর 5, এবার এই যে 5 গুণটা পেলাম এটা কিন্তু পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। এখন দেখো এখানে দেওয়া আছে তোমার পিতা পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 55 বছর, তার মানে কি পিতা পুত্রের বয়স 55 বছর, এই 55 বছরকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি পুত্রের বয়সটা পেয়ে যাব। অতএব পুত্রের বয়স 55 ভাগ 5, 5টা যদি আমি 55 দিয়ে ভাগ করি 5 11 55 11 বছর, পুত্রের বয়স আমি পেলাম 11 বছর, পুত্রের বয়স আমি যা পেয়েছি পিতার বয়স হবে তার 4 গুণ। অতএব পিতার বয়স সমান 11 গুণ 4, 4 11 44 বছর। হ্যাঁ আমরা কিন্তু এইভাবে অঙ্কটি করে ফেললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটি করলাম। আবারও বলছি লক্ষ্য করো পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, অর্থাৎ পুত্রের বয়স আমাদের যা বেরোবে সেটা অবশ্যই পুত্রের বয়সের 1 গুণই বেরোবে, কারণ পুত্রের বয়স যা বেরোবে তাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার বয়সের মানের কোনো
পরিবর্তন হবে না। পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ, আমার বইয়ে কিন্তু এই তথ্যটা দেওয়া আছে, পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ। এবার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের চার আর এক পাঁচ গুণ। এবার মোট যে বয়সটা আমরা পেয়েছি পিতা এবং পুত্রের বয়স, তাকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি পুত্রের বয়স পেয়ে যাব। অতএব পুত্রের বয়স পঞ্চান্ন ভাগ পাঁচ সমান সমান এগারো বছর। অর্থাৎ পিতার বয়স আমি পুত্রের বয়স যা পেয়েছি তার সাথে চার গুণ, এগারো গুণ চার সমান সমান চুয়াল্লিশ বছর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপর পরের অঙ্কটা শিখব। হ্যাঁ, তাহলে এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করি। সবাই লক্ষ্য করো, এখানে বলা আছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা, একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত। আমরা আগে তিনটি হাঁসের দাম বের করে ফেলবো এবং তিনটি হাঁসের দাম যা আমরা পাবো সেটা চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম থেকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমরা যে বিয়োগ ফলটা পাবো সেটা হলো চারটা মুরগির দাম, এবং তাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি একটি মুরগির দাম পেয়ে যাব। সবাই লক্ষ্য করো, তিনটি হাঁসের দাম পঁচাশি গুণ তিন গুণ করি, তিন পাঁচে পনেরোর পাঁচ, হাতে এক, তিন আটা চব্বিশ, আর একে পঁচিশ, দুইশো পঞ্চান্ন টাকা। এবার আমরা চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম দেওয়া আছে ছয়শো উনচল্লিশ টাকা। এই চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম থেকে আমরা যদি তিনটি হাঁসের দাম বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা চারটি মুরগির দাম পেয়ে যাব। হ্যাঁ, আমরা চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম থেকে আমরা তিনটি হাঁসের দাম বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো অতএব চারটি মুরগির দাম পাঁচ আছে কত হলে নয় হয়, চার, পাঁচ আছে কত হলে তিনকে আমরা তেরো ধরবো, তেরো হয় আট, হাতে এক, দুই একে তিন, তিন আছে কত হলে ছয় হয় তিন, তিনশো চুরাশি টাকা। অতএব একটি মুরগির দাম এই তিনশো চুরাশি ভাগ চার টাকা, তোমরা রাফে অবশ্যই ভাগ করে নেবে, চার আটত্রিশ ভিতর কয়বার যায়, নয়বার, চার নয় ছত্রিশ, বাকি থাকে কত, দুই, দুইয়ের পরে চার হলো চব্বিশ, চব্বিশ চার মধ্যে কয়বার যায়, ছয়বার, চার ছয়ে চব্বিশ, ছিয়ানব্বই টাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কিন্তু একটি মুরগির দাম বের করে ফেলেছি। এরপরে দেখো তোমাদের সাত নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে নিচের গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। আমি গল্পটা তৈরি করে দিচ্ছি, তোমরা অবশ্যই সমাধানটা করে ফেলবে। এখানে আমরা দিতে পারি এইভাবে, রুবনের কাছে দুইশোটি, এক নম্বর সাতের এক, রুবনের কাছে দুইশোটি চকলেট ছিল, তার থেকে সে তার দশ বন্ধুকে আটটি করে চকলেট দিল, তাহলে রুবনের কাছে কয়টি চকলেট রইল। এটা গল্পটা হলো, গল্পটা কী বললাম আবারও বলি, রুবনের কাছে দুইশোটি চকলেট ছিল, তার থেকে দশ বন্ধুকে আটটি করে চকলেট রুবন দিয়ে দিল, রুবনের কাছে আর মোট কয়টি চকলেট রইল। দুই নম্বর গল্পটা কিন্তু আমরা এইভাবে করতে পারি, আরশ ছয় টাকা দরে আটটি কলম এবং বারো টাকা দরে দুইটি পেন্সিল কিনল, আরশের মোট কত খরচ হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি দুই নম্বরের গল্পটা আবার বলি, আরশ ছয় টাকা দরে
आठटी कलम किनलो एवं बारो टाका दरे दुईटी पेंसिल किनलो आरोशेर मोट कत टाका खरच हलो। हाँ तुम्हारा एभावे गल्प तैरी आमि करे दिलाम। गल्पटा तैरी करे तुम्हारे जे गाणितिक वाक्य देया आछे सेगुलो पूर्वेर नियम अनुसारे तुम्हारा समाधान करे फेलबे। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ধন্যবাদ।